মনটা ভালো নেই, তাই ভিডিও দিতে ইচ্ছা করে না। অনেকদিন ভিডিও দেই নেই, কী দিব না দিব বুঝতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার শ্বশুরবাড়ি নোয়াখালী, বাবার বাড়ি কুমিল্লা, আর আমি থাকি চট্টগ্রাম। এ তিন জায়গাতেই বন্যার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু ফেনীর অবস্থা বেশি খারাপ, খুবই ভয়াবহ। নোয়াখালীর খবর তো পাইছি, কিন্তু ফেনীতে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের কোনো খোঁজ খবরই পাচ্ছি না। চার পাঁচ দিন ধরে কারো খবরই পাচ্ছি না। আলহামদুলিল্লাহ বন্যার পানি একটু কমছে, কিন্তু ফেনীর পানি এখনো কমেনি। আল্লাহ জানে তারা কেমন আছে, ভালো আছে কিনা। খুবই খারাপ লাগতেছে, খুব অস্থিরও লাগতেছে। জানি না মানুষগুলো কেমন আছে, কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে। যেহেতু আমরা কোনো সাহায্য ও সহযোগিতা করতে পারছি না, সবার জন্য দোয়া করতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ এই দুর্যোগ থেকে যেন সবাইকে সহি সালামতে রাখেন। মানুষ কতটা অসহায় হলে মসজিদের মাইকে এসে বলে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, বেঁচে থাকলে দেখা হবে, এই কথা শুনে তো হাত পাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখিও, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আমার বাচ্চার শেষ পরীক্ষা ছিল, তাই ওকে মাদ্রাসায় নিয়ে আসছি। এটা কিছুদিন আগের ভিডিও, বৃহস্পতিবার 22 তারিখের ভিডিও। ওকে নিয়ে মাদ্রাসায় আসতে দেখেন কি প্রচুর পানি, এটা চট্টগ্রাম, তাও কষ্ট করে আসতে হয়েছে। পরীক্ষা তো তাই, যে পরীক্ষা শেষ করেই আমরা বাসায় চলে যাব ভিজে, একদম আমার ছেলেটা কাঁপতেছে শীতে। ওকে মসজিদে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, ছুটি হলে একেবারে নিয়ে যাব। এটা প্রায় 8টার সময়, 3 ঘন্টার বৃষ্টিতে আমাদের চট্টগ্রামে এই অবস্থা। চট্টগ্রামে প্রায় অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, 2 নম্বর গেট, মিরাশরাই, মুরাদপুর, আরও অনেক জায়গায় প্রচুর পানি, মাজা সমান পানি। আমাদের এখনই সময় সবাই সবার পাশে দাঁড়ানোর, যে যা পারেন দিয়ে সাহায্য করবেন। এই যে আমি এখন মাদ্রাসার ভিতরে দাঁড়িয়ে আছি, ছুটি হলে একবারে নিয়ে যাব। ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বন্যাত্ত মানুষের পাশে থাকবেন, যে যেখান থেকে পারেন কিছু সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।